শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাওয়াকে পছন্দ যারা পছন্দ করে না, যারা 1975-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিব 9.57 পবিত্রি অর্জন করেছিল, বাংলাদেশ যখন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হতে গিয়েছিল, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করেছিল। আর আজকে বিশ্ব দরবারে যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে, তখন এই ভালো লাগে না পার্টি, তাদের ভালো লাগে না, তাদের আন্তর্জাতিক বরল রয়েছে, সেই আন্তর্জাতিক বরল যারা আমার স্বাধীনতার বিপক্ষে সপ্তম নৌবহর পাড়ি দিয়ে আমার স্বাধীনতাকে পণ্ড করে দিতে চেয়েছিল, পণ্ড করে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না। কিন্তু অসীম সাহসী নির্ভীক শেখ হাসিনাকে মির্জা ফখরুল সাহেব কোন দুনিয়ার কোন দেশ রক্তচক্ষু অথবা কোন নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে কোন লাভ হবে না। এ বাঙালি, অদম্য বাঙালি, এ বাঙালি এগিয়ে যেতে জানে, এ বাঙালি শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে জয়ী হয়েছে, সেই বাঙালি জাতিকে কোনো ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। হরতাল নাই, অবরোধ নাই, খাদ্য আপনাদের ভালো লাগে না, শৃঙ্খলা আপনাদের ভালো লাগে না, কাজে এই শান্তি এবং শৃঙ্খলা যারা নষ্ট করতে চায় সেই নষ্টকারী বিএনপি মাথা চড়া দিয়ে উঠেছে। এখন নির্বাচন আসছে, সরকার পরিবর্তনের কি উপায়? সরকার পরিবর্তনের উপায় হলো ভোট, নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সরকার পরিবর্তন করতে হলে। আর যদি সেই পথে যদি না আসেন, তাহলে এই বাঙালি, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ জানে কিভাবে আপনাদেরকে শৃঙ্খলায় রাখতে হবে, শান্তির মধ্যে রাখতে হবে। যে জায়গায় বাংলাদেশ বিরাজ করছে, মাথা পিছু আজ 2006 সালে ছিল 543 মার্কিন ডলার, আর আজকে সেই মাথা পিছু আয় 2824 মার্কিন ডলার। বাজেটের আকার ছিল 2006 সালে 61,000 কোটি টাকা, আর এখন 6,78,000 কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 744 বিলিয়ন ডলার, আর আজকে সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে 3,263 বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স আয় হয়েছিল 2006 সালে 4.8 বিলিয়ন ডলার, আর আজকে 21.3 বিলিয়ন ডলার, 5 গুণ। দারিদ্র হার ছিল 2006 সালে 41.51 শতাংশ, আজকে সেই দারিদ্র তার হার হয়েছে 20.5 শতাংশ। মানুষের গড় আয় ছিল 59 বছর, যদি সেইটা ঠিক থাকতো তাহলে তো আমি নাই, যদি এতে বৃদ্ধি না পেত তাহলে তো আমি নাই, এক আল্লাহ। আর শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় সেই মানুষের গড় আয় হয়েছে 72.9 বছর।